বন্ধুরা, যে কোনো জীবের জন্ম হওয়া ভীষণই রহস্যময় হয়ে থাকে, আর প্রতিটি প্রাণীর জন্ম আলাদা আলাদা রকম ভাবে হয়ে থাকে। যেমন একটি বাচ্চা জন্ম দিতে একটি মহিলার যে পরিমাণ কষ্ট হয়ে থাকে তা একটি পুরুষ কখনোই বুঝতে পারবে না। আপনি হয়তো মানুষের জন্ম নেয়ার সিস্টেম জেনে থাকবেন, কিন্তু আজ আমি আপনাদের দেখাবো বিভিন্ন প্রাণী কিভাবে তাদের বাচ্চাদের জন্ম দিয়ে থাকে, যা দেখার পর আপনার রক্ত হিম হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক। এলিফ্যান্ট, আপনি কি জানেন একটি হাতি কিভাবে তার বাচ্চাকে জন্ম দিয়ে থাকে? হাতি তার বাচ্চাকে জন্ম দেওয়ার সময় সামনের দিকে এগিয়ে যায়। আর যদি কোনো মাতা হাতি দিনের বেলায় প্রসব যন্ত্রণায় ভুগে, তাহলে হাতি সেটা রাত পর্যন্ত সহ্য করে রাখতে পারে, কারণ হাতিরা বেশিরভাগ সময় রাতের বেলায় বাচ্চা জন্ম দিয়ে থাকে। আর আপনি জেনে ভীষণই অবাক হবেন যে একটি হাতি গর্ভকালীন সময় টানা 22 মাস পর্যন্ত হয়ে থাকে। একবার আপনি কল্পনা করে দেখুন, যদি মহিলাদের গর্ভধারণ টানা 22 মাস পর্যন্ত হতো তাহলে কতটাই না কষ্ট হতো। যদিও এটা কখনোই সম্ভব নয়, কিন্তু এই দীর্ঘ সময় হাতিটি বাচ্চা জন্মদানের জন্য কষ্ট করে থাকে। জন্মের সময় একটি হাতির বাচ্চার ওজন প্রায় 115 কেজি পর্যন্ত হয়ে থাকে। সত্যিকার অর্থে এই ওজন অনেক বেশি। হাতি ডাইরেক্ট দাঁড়িয়ে বাচ্চা প্রসব করে থাকে। বাচ্চা জন্ম দেওয়ার সময় হাতির ভিতরে তরল এবং রক্ত বাইরে বেরিয়ে আসে। হাতির বাচ্চা জন্ম দেওয়ার পদ্ধতি দেখে যদি আপনি ভীষণই অবাক হয়ে থাকেন, তাহলে এখন আমি আপনাদের অন্য একটি প্রাণী দেখাতে চলেছি, যেটা দেখে আপনি আরো অবাক হবেন। চিতা, আপনি কি জানেন একটি চিতা বাঘ কিভাবে তার বাচ্চাকে জন্ম দিয়ে থাকে? এটি কোনো সাধারণ চিতা নয়, এর নাম মিলা। এটি একটি চিড়িয়াখানার সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও, আর এই চিতা সেখানেই থাকে। আর এবারেই প্রথমবার চিতাটি বাচ্চা জন্ম দিচ্ছিল, আর একটি চিতার বাচ্চা জন্ম দেওয়াটা অনেক বেশি কষ্টকর হয়ে থাকে। ভিডিওটি একবার দেখুন। চিতাটি কয়েক ঘন্টা কষ্ট করার পর প্রথম বাচ্চাটি জন্ম দিল। এইভাবে সারা রাতে চিতাটি 5টি বাচ্চা জন্ম দিয়েছে, যা চিতাটির জন্য ভীষণই কষ্টকর ছিল। গন্ডার, এবার দেখুন একটি গন্ডার কিভাবে তার বাচ্চা জন্ম দিয়ে থাকে। এই ঘটনাটি দেখা মোটেও স্বাভাবিক কিছু নয়। গন্ডারের গর্ভকালীন সময় 18 মাসের হয়ে থাকে, আর এরা 2.5 বছর পর পর বাচ্চা জন্ম দিয়ে থাকে। ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন একটি 20 বছর বয়সী গন্ডার তার দ্বিতীয় বাচ্চাটি জন্ম দিচ্ছে, আর এটি সাউথ আফ্রিকার একটি চিড়িয়াখানার দৃশ্য। আর এই বিরল দৃশ্যটি আমাদের কাছে আসতো না যদি সেখানে সঠিক সময়ে সঠিক ক্যামেরা না লাগানো থাকতো। সত্যিকার অর্থে একটি গন্ডারের জন্ম দেওয়ার প্রক্রিয়া অনেক দ্রুত হয়ে থাকে। শুরুর দিকে গন্ডারের বাচ্চা দুর্বল অবস্থায় থাকে, আর তার মাতা রায়না তার পাশে থেকে বাচ্চাটিকে চেটে পরিষ্কার করে দেয়। জন্ম দেওয়ার সময় একটি গন্ডারের বাচ্চার ওজন 45 কেজি পর্যন্ত হয়ে থাকে, আর বাচ্চাগুলো এতটাই দুর্বল হয়ে থাকে যে তারা নিজের পায়ে দাঁড়াতেও পারে না। ক্যাঙ্গারু, এই ভিডিওটি দেখে আপনি ভীষণই অবাক হবেন। আপনি এখন একটি লাল ক্যাঙ্গারুর জন্ম হওয়া দেখবেন। আপনি জেনে অবাক হবেন, যখন একটি ক্যাঙ্গারুর জন্ম হয় পেটে ছোট একটি ভ্রূণ থাকে। সত্যিকার অর্থে এটি অনেক দুর্লভ ব্যাপার। বাচ্চা জন্ম দিতে মা ক্যাঙ্গারুর তেমন কোনো কষ্টই হয় না, বরং ক্যাঙ্গারু বুঝতেই পারে না যে তার বাচ্চা বের হয়ে এসেছে। আরো আজব ব্যাপার এই যে একটি ক্যাঙ্গারুর গর্ভকালীন সময় মাত্র 33 দিনের হয়ে থাকে। আমার মনে হয় না যে ক্যাঙ্গারুর মতো পৃথিবীতে আর কোনো প্রাণী রয়েছে। একটি ক্যাঙ্গারুর জন্ম হবার পরে সে তার মায়ের থলেতে স্থান নিয়ে নেয়, আর বড় না হওয়া পর্যন্ত সেখানেই থেকে যায়। আর যখন সে বড় হয় আর সবকিছু বুঝতে পারে, তখনই কেবল সে বাইরে আসে। ডলফিন, আপনি কি জানেন একটি ডলফিন কিভাবে তার বাচ্চা জন্ম দিয়ে থাকে? না দেখে থাকলে একবার দেখে নিন। আসলে একটি ডলফিনের বাচ্চা জন্ম দেওয়ার দৃশ্য অনেক বিরল হয়ে থাকে। আপনি যদি মনে করে থাকেন একটি ডলফিন চলন্ত অবস্থায় বাচ্চা জন্ম দিয়ে থাকে বা ডলফিন ডিম দেয়, তাহলে আপনি ভুল ভাবছেন, কারণ ডলফিনের বাচ্চা জন্ম দেওয়াটা অনেক দীর্ঘ সময় ধরে হয়ে থাকে, যা সাজার চেয়ে কোনো অংশে কম কিছু নয়। বাচ্চা জন্ম দেওয়ার সময় ডলফিনকে পানির উপরের দিকে যেতে হয়। আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি ডলফিন পানিতে বাচ্চা জন্ম দিচ্ছে। ভিডিওটি ভালো করে দেখুন, ডলফিনটি কিভাবে তার বাচ্চাকে বাইরে বের করার জন্য জোর লাগাচ্ছে। হঠাৎ করেই এ দৃশ্য দেখে যে কেউ মনে করবে ডলফিনের আরো একটি লেজ গজিয়েছে। আর সবচেয়ে বেশি অবাক হলাম যখন জানতে পারলাম ডলফিন জন্মের পরপরই তার মায়ের সাথে সাঁতার কাটতে পারে, আর বাচ্চাটি এমন ভাবে সাঁতার কাটে যা দেখে বুঝতেই পারবেন না এটি নতুন জন্ম নেয়া কোনো বাচ্চা। ভিডিওটি ভালো লাগলে লাইক ক্লিক করার পর অবশ্যই শেয়ার করবেন, আর এমন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিকে অন করে রাখবেন। সবশেষে ধন্যবাদ।